আলাইকুম। আরফিল গ্যাস্ট্রো ভিন্ন স্বাদের ইফতার আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাঁধন। আমাদের আয়োজনের কো-স্পন্সর প্রাণগুড়া মশলা পাওয়ার্ড বাই ফ্রেস্কো কন্টেইনার। আজকে আমাদের সাথে থাকছেন হোটেল রূপসী বাংলার ড্যামি শেফ ফ্র্যাঙ্ক গোমেজ। কেমন আছেন? ভালো আছি আপা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি তো আমাদের দর্শকের জন্য নিশ্চয়ই খুব ভালো একটা রেসিপি আজকে করে দেখাবেন। তো আপনি যে প্রফেশনে আছেন আমি একটু জানতে চাইবো, যে যারা নতুন আছে, ইয়াং আছে, যারা আসলে এই প্রফেশনে আসতে চায় তাদের জন্য আপনি কি বলতে চান? আসলে যদি কেউ আসতে চায় এরকম, তাহলে তাকে মন থেকে স্থির করতে হবে। হয়তো প্রথম দিকে একটু কষ্ট হবে, তারপরও এই রান্না এগুলো একটা আর্ট, এটা মন থেকে না আসলে আপনি কখনোই ভালোভাবে সেটা করতে পারবেন না। আপনি মন দিয়ে যদি করতে পারেন তাহলে আসলে ভালো, এটা একটা বেটার ফিউচার আছে। হ্যাঁ, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এখন কিন্তু জব অপরচুনিটিও অনেক। হ্যাঁ, অনেক বাইরে তো ছিল কিন্তু হয় না যে বাংলাদেশেও কিন্তু এখন অনেক স্কোপ তৈরি হয়েছে। আপনি আজকে আমাদের জন্য কি করে দেখাবেন? আজকে দর্শকদের জন্য আমি করব চিকেন তাওয়া কাবাব। চলুন তাহলে কিচেনে যাওয়া যাক। অবশ্যই। আপনি আমাদের প্রথমে করে দেখাচ্ছেন চিকেন তাওয়া কাবাব। ওকে, তাহলে আমরা জেনে নিই কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। প্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক চিকেন তাওয়া কাবাব করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। চিকেন হাড় সহ আধা কেজি, টক দই 1 কাপ, আদা বাটা ও রসুন বাটা 2 টেবিল চামচ, ধনিয়া ও জিরার গুঁড়া 20 গ্রাম, কাশ্মীরি মরিচ গুঁড়া 10 গ্রাম, হলুদ গুঁড়া 10 গ্রাম, গরম মশলা গুঁড়া 10 গ্রাম, ভাজা জিরা গুঁড়া 10 গ্রাম, সরিষা তেল 100 মিলিলিটার, কাঁচামরিচ 5 থেকে 6টা, ধনিয়া পাতা কুচি 50 গ্রাম, টমেটো 4 কোণা করে কাটা 2টা, পেঁয়াজ 4 কোণা করে কাটা 4টা, লবণ স্বাদ মতো, বিট লবণ স্বাদ মতো, কালো গোলমরিচ অর্ধ ভাঙা 5 গ্রাম। প্রথমে বোন সহ চিকেন এটাকে কিউব করে কেটে নিয়েছি আমরা। আচ্ছা, বোনলেস না? না, বোন সহ নিব। তারপরে টক দই আছে 1 কাপ, 1 কাপ টক দই দিলাম। আমরা এখন মেরিনেট করছি। হ্যাঁ, আমাদের গরম মশলা এবং মুরগির মাংসের মশলা এই দুটো আমরা ইউজ করব এখানে। আমরা প্রাণের ইউজ করছি, গরম মশলা এবং মুরগির মাংসের মশলাটা। এখানে আমরা 1 চা চামচের মতো দিব, এটা হচ্ছে মুরগির মশলা। আসলে এটাও কিন্তু একটা খুব ভালো ব্যাপার, যে যারা মানে খুব ব্যস্ত থাকে তাদের পক্ষে আসলে এত আয়োজন করে রান্না করা সম্ভব না। এরকম মশলা যদি আসলে একদম রেডি থাকে, যে চিকেনটা এনে কিন্তু মুরগির মাংস রান্না করে ফেলা যায়। আমরা গরম মশলাটা দিলাম 1 চা চামচের মতোই, প্রাণের। হ্যাঁ, প্রাণের। আমরা চাইলে এটা পেস্ট দিতে পারি, বাট যেহেতু আমরা অ্যাভেলেবল আছে পাউডার ফর্মটা, অনেক সময় দেখা গেছে আমাদের বাটতে ঝামেলা বা ব্লেন্ড করতে ঝামেলা, যার কারণে পাউডারটা আমাদের জন্য অনেক সুবিধা। তো আমরা যদি এটা কারিতে ইউজ করি তখন আমরা এটাকে ওই একটু পানি দিয়ে গুলিয়ে নিলে তখন ওই বাটার স্বাদই পাওয়া যাবে। আমরা আসলে এখানে ব্যবহার করছি প্রাণের গুঁড়া মশলা, এবং আপনি যেই মরিচের গুঁড়াটা দিলেন সেই মরিচগুলো কিন্তু কালেক্ট করা হয়েছে বগুড়া থেকে, যেখানে দেশের সেরা মরিচ পাওয়া যায়। এবং সেই মরিচটাকে কালেক্ট করে সেটাকে ভালো মতো পরিষ্কার করে একদম ধুলো বালি মুক্ত করে তারপর হচ্ছে ভাঙানো হয়েছে, যার জন্য কিন্তু আপনি দেখেন এটা রংটাও খুব সুন্দর আছে এবং ঝালটাও একেবারে পারফেক্ট আছে। স্বাস্থ্যসম্মত তো অবশ্যই। অবশ্যই তাই। এবং আমরা হলুদের গুঁড়াও ব্যবহার করেছি। এখন ধনিয়া গুঁড়ো দিলাম ওই 1 চামচের মতো, 1 চা চামচ। মোটামুটি সবই 1 চা চামচের মতো দিয়েছি, শুধু হলুদটা দিয়েছি 2 চা চামচ। এরপর এক্সট্রা আমরা যেটা দিতেছি সেটা হলো একটু বিট লবণ, তারপরে কালো গোলমরিচ একটু অর্ধ ভাঙা সামান্য, তারপরে কাশ্মীরি মরিচ পাউডার, এটা একটু আপনার কালার আসবে, ঝাল কম। টমেটো আমরা একটু ডাইস কেটে নিয়েছি, এটা দিলাম। তারপর
আমাদের অনিয়ন আছে এখানে, দুইটা অনিয়ন, টমেটো দুইটার মতো দিয়েছি, অনিয়নে দুইটার মতো, একটু বড় সাইজের অনিয়ন দুইটাই ডাইস হবে। আর কাঁচামরিচটা আমরা এখানে একত্রে দিয়ে দেবো। এভাবে আসতো? হ্যাঁ হ্যাঁ, তো আমরা মিক্স করে তারপর এখানে দেবো। তার আগে আমরা একটু তাওয়াটা একটু হিট দিতে চাই। তাওয়াটা একটু হিট হতে থাকুক, আর আমরা একটু মেরিনেশনটা করে থেকে। আর আমাদের জন্য ওটা সরিষার তেল এবং রাইস ব্র্যান দুইটাই লাগবে তেল। আচ্ছা, দুটোই আমরা প্রাণে ইউজ করছি। এখানে আমরা মিক্স করার সময় একটু সরিষার তেল দিয়ে দেবো, কারণ সরিষার তেল আসলে, হ্যাঁ, কাবাবের ফ্লেভারটা খুব ভালো আসে। এটাকে একটু মিক্স করে নিতে হবে। দেখ, আমরা বাসায় একটু হাত দিয়েও মিক্স করে নিতে পারবো, সমস্যা নাই। আর যারা চামচ দিয়ে পারি সেটা তো আরও ভালো। আর এটা ম্যারিনেশন করে যদি আমরা এক ঘন্টা ফ্রিজে রেখে দিই তাহলে একটু ভালো হয়, কারণ মশলাগুলো ভিতরে প্রবেশ করে এবং খেতে ভালো লাগে। তো আমরা দিয়ে দিই, হিসাবে নন কাঁচা, তবে সবকিছুতে বাঁচেন একটু আধটু টাকা। নিশ্চিন্তে দু বছর একটু হিসাবই হোক। ম্যাডাম, আরএফএল গ্যাস স্টোভ এটাই বাজারের সেরা। তা তো জানি, কিন্তু দামটা? এটাই প্যাক করুন, সস্তায় বছর বছর চুলা না কিনে সঠিক দামে নিশ্চিন্তে আরএফএল এর চুলা কিনে বেশি লাভজনক। কারণ আরএফএল গ্যাস স্টোভে আছে অটো ইগনিশন ও ব্যাস বার্নার, এছাড়া ফায়ার প্রুফ পাইপ থাকায় ব্যাক ফায়ার এর ভয় নেই, আর 25% গ্যাস সাশ্রয়ী। আমার উনি হিসাবে পাকা, আপনার? আরএফএল গ্যাস স্টোভ, রান্নাঘরের সবার প্রেম। পবিত্র মাহে রমজানে যে কোনো মডেলের আরএফএল অটো গ্যাস স্টোভ কিনলেই পাচ্ছেন একটি সুদৃশ্য ফ্রাই চামচ একদম ফ্রি। হালিম খেতে খেতে আমাদের প্রথম দেখা। কই, এখন তো খাও না, বাইরের খাবারের যা অবস্থা, খাবো কি? প্রাণ হালিম মিক্সে আছে 40টিরও বেশি উপকরণের মিশ্রণ, যা হালিমে আনে পারফেক্ট স্বাদ। হালিম, ঘরেই রান্না প্রাণ হালিম মিক্স দিয়ে। স্বাস্থ্যসম্মত হালিম এখন ঘরেই, প্রাণ হালিম মিক্স। হালিম খেতে আর বাইরে নয়। পেঁয়াজের জন্য ছোট, মাংসের জন্য বড়, আর সবজির জন্য মাঝারি, আরএফএল চপিং বোর্ড, ছোট বড় মাঝারি। দাঁড়িয়েও কাটা যায়, বসেও কাটা যায়, তাই কোমরে বা পিঠে ব্যথা হয় না, স্ক্র্যাচ পড়ে না, শক্ত মজবুত দীর্ঘস্থায়ী আরএফএল চপিং বোর্ড, কাটুন দ্রুত। প্রেম হচ্ছে? প্রেম সে তো আপনি শিখিয়েছেন। তা তোমার জন কেমন স্মার্ট? অনেক স্মার্ট। বাহ, এত কনফিডেন্ট কেন আপা? অটো ইগনিশন, ব্যাস বার্নার, আর 25% গ্যাস সাশ্রয়ী। কার এত প্রশংসা হচ্ছে? আরে বাবা, আরএফএল গ্যাস স্টোভ, সম্পূর্ণ অটো ইগনিশন ও ব্যাস বার্নার দ্বারা তৈরি আরএফএল গ্যাস স্টোভ, রান্নাঘরের সবার প্রেম। হালিম খেতে খেতে আমাদের প্রথম দেখা। কই, এখন তো খাও না, বাইরের খাবারের যা অবস্থা, খাবো কি? প্রাণ হালিম মিক্সে আছে 40টিরও বেশি উপকরণের মিশ্রণ, যা হালিমে আনে পারফেক্ট স্বাদ। হালিম, ঘরেই রান্না প্রাণ হালিম মিক্স দিয়ে। স্বাস্থ্যসম্মত হালিম এখন ঘরেই, প্রাণ হালিম মিক্স। হালিম খেতে আর বাইরে নয়। তৃপ্তি ফ্যামিলির সবার সাথে ইফতারে টেস্টি হয় যেন। ঠিক আছে মা, মাথায় রাখতে হয় কার কি চাই, সবই থাকে, সবই রাখি ফ্রেস্কো কন্টেনারে। ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি ফ্রেস্কো স্টোরেজ কন্টেনারে স্টোর করুন প্রয়োজনীয় যে কোনো খাবার, রমজানে ইফতারের পারফেক্ট স্টোরেজ। পবিত্র মাহে রমজানে যে কোনো মডেলের আরএফএল অটো গ্যাস স্টোভ কিনলেই পাচ্ছেন একটি সুদৃশ্য ফ্রাই চামচ একদম ফ্রি। প্রিয়
প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আরএফএল গ্যাস্ট্রো ভিন্ন স্বাদের ইফতার আয়োজন নিয়ে। আমাদের আয়োজনের কো-স্পন্সর প্রাণ গুঁড়া মশলা, পাওয়ার্ড বাই ফ্রেস্কো কন্টেইনার। বাহ, এখানে একটু কালার হয়ে আসছে, কাবাব মানেই তো একটু পোড়া পোড়া ঝলসালো। আচ্ছা, আমরা এখানে কিন্তু কোনো পানি দেইনি। না, এখানে আপনি হচ্ছে যে এভাবে চিকেনের ভিতরে যে পানিটা আছে এবং দইয়ের ভিতরে একটু পানির অংশ থাকে, যার কারণে ওটাই আমাদের কভার করে। আর আমাদের আরেকটা যেটা কথা হয় সেটা হলো, আমরা চিকেনটা কাটার পরে একটু ঝরিয়ে রাখতে হবে। যদি পানি থাকে ওটার ভিতরে, তখন আবার কাবাব এটা ভেঙে যাবে সম্পূর্ণটা, তখন আর আস্তে আস্তে থাকবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর আমাদের প্রায় এখন শেষ পর্যায়ে, তো এটা হতে হতে আমরা একটু প্লেটে একটু গার্নিশিং করে নিই, যেটা আমরা দেবো। লেবুটা আমরা একটু খাবারে মানে একটু রুচি না আসলে, যদি দেখে রুচি না আসে তাহলে খাবারের প্রতি আমাদের রুচিটা আসে না। একদমই তাই। সেজন্য আমরা প্রেজেন্টেশনটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট। আমরা কিভাবে সার্ভ করছি, অনেক কিছুর দরকার নেই। এখানে যা দিয়েছেন খুবই সাধারণ, হয়তো আপনার মতো করে এত কার্ভিং করতে পারবে না, বাট তারপরে আমরা কিন্তু যতটুকু পারি আসলে গুছিয়ে প্রেজেন্টেশনটা সুন্দর হলে মানে খেতে ইচ্ছাটা অনেক বেড়ে যায়। আচ্ছা, আমরা নামাবার আগে একটু ধনে পাতা দেবো। এখানে এক কাপের মতো ধনে পাতা আছে। আচ্ছা, তার মানে আমরা বেশ ভালো পরিমাণে ধনে পাতা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ধনে পাতাটা একটু স্বাদেও ভালো, গন্ধটা ভালো আসে। আর ভাজা জিরা গুঁড়ো আছে, ওটা এক চা চামচের মতো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে দিতে হবে। আচ্ছা, এটা আমরা চুলা বন্ধ রেখেও করতে পারি, সমস্যা হয় না, যেহেতু আমরা ধনে পাতাটা কাঁচাই খাওয়া যায়। একটু নেড়ে ছেড়ে দিই, মানে পুরোটা একটা বাঙালি একটা ভাব আছে এটা। হ্যাঁ, আচ্ছা হয়ে গেছে আমাদের, এখন প্লেটে দিয়ে দেব। খুব সহজে কিন্তু এটা হয়ে গেল, খুব বেশি সময়ও লাগলো না। আপা, হয়ে গেল আমাদের চিকেন তাওয়া কাবাব। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, ঝটপট তৈরি হয়ে গেল চিকেন তাওয়া কাবাব। চলুন প্রস্তুত প্রণালীটি দেখে নিই আরেকবার। মুরগির মাংস ভালো করে ধুয়ে চারকোনা আকারে কেটে নিতে হবে। এবারে অল্প তেলে ধনিয়া পাতা ছাড়া সকল উপাদান একসঙ্গে মেখে নিতে হবে। তারপর তাওয়া গরম করে তেল দিতে হবে এবং মাখানো মুরগির মাংস নিয়ে 15 মিনিট রান্না করতে হবে। রান্না হয়ে আসার শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করুন গরম চিকেন তাওয়া কাবাব। থ্যাংক ইউ শেফ, আপনি এত চমৎকার একটি রেসিপি আমাদের করে দেখালেন। থ্যাংক ইউ আপনাকেও, এবং থ্যাংক ইউ তাদেরও যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে আমাদের গেস্টদের, রমজানের রোজার পরে আমাদের এত সুন্দর খাবার একটা উপভোগ করার জন্য তাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ হলো আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। আজকের পর্বের রেসিপিটি যদি আপনি কোনো কারণে মিস করে থাকেন, তাহলে লগ ইন করুন www.jagonews24.com অথবা টিউন করুন জাগো FM 94.4 এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।